তো বন্ধুরা, আবার আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। এখানে আমরা আজকে বসিরহাটে গিয়েছিলাম, বসিরহাট রেল স্টেশনের কাছেই একটা নতুন রেস্টুরেন্টে, আমার ছেলের আবদারে এখানে গিয়েছিলাম। ছেলে অনেক দিন থেকে আবদার করেছিল, বাবা তোমাকে মাকে নিয়ে একদিন রেস্টুরেন্টে খেতে যাব। ছেলের রিসেন্টলি ফাইনাল পরীক্ষা কমপ্লিট হলো, তো পরীক্ষার আগেই ও বায়না করে রেখেছিলো যে যেতে হবে একসঙ্গে মিলে। তা আমি বলেছিলাম যাব, তা সময় হয়ে ওঠেনি, তা আজকে গিয়েছিলাম। তো এই যে রেস্টুরেন্টটাতে আমরা এসেছিলাম, রেস্টুরেন্টের নামটা খুবই সুন্দর একটা নাম, রবিবার রেস্টুরেন্টের নাম, খুবই দারুণ নাম। নামের সঙ্গে এখানকার পরিবেশও খুবই দারুণ, এখানকার স্টাফদের ব্যবহারও খুব দারুণ। এখানে ঢুকেই এর পরিবেশটা খুবই ভালো লেগেছিল আমাদের সবারই। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানকার ভিতরের পরিবেশ কত সুন্দর। এখানে তোমরা সবাই মিলে এসে একসঙ্গে ফ্যামিলি নিয়ে, উইথ ফ্যামিলি নিয়ে খুব সুন্দরভাবে একটা বেলা ভালোভাবে কাটাতে পারো। এবং এদের মেনু আইটেমের ভিতরে যা যা আইটেম আছে সবকটাই খুবই দারুণ। আমি এর আগে একবার এক বাড়িতে বিরিয়ানি নিয়ে এসেছিলাম পার্সেল করে, তা খেয়ে খুবই দারুণ লেগেছিল। তা তার জন্য আমরা গিয়েছিলাম আবার, কিন্তু একটু রাত হয়ে যাওয়ার জন্য, সারা বসিরহাট ঘুরে গিয়ে একটু রাত হয়ে যাওয়ার জন্য বিরিয়ানি ছিল না, স্টক খালি হয়ে গিয়েছিলো। তার জন্য আমরা এখানকার মেন জিনিস বাসন্তী পোলাও ও চিকেন কষা টা অর্ডার করেছিলাম। ওরা বলল এটা দাদা খুব ভালো হবে এখন, তা আমি বললাম ঠিক আছে দাও। তা দেখতেই পাচ্ছ তোমরা, বলার সঙ্গে সঙ্গেই তো দিল না, কিছু সময় বাদে ওরা রেডি করেই দিল। তা দেওয়ার সঙ্গে সঙ্গেই আমরা দেখলাম এই দুটোতে বাসন্তী পোলাও আর ওটাতে তোমার চিকেন দিয়েছিল। তো দেখলেই যেন মনে হয় মুখে জল এসে যাওয়ার মতো। তো আমরা এটা খুব আনন্দের সঙ্গে, এনজয়ের সঙ্গে উপভোগ করে জিনিসটা খেয়েছিলাম, এবং খাবার খুবই গুণগত মান ভালো ছিল। মনে হচ্ছিলো যে অন্য কিছু অর্ডার দেই, কিন্তু পেট ভরে যাওয়ার জন্য আমরা আবার চিন্তা করেছিলাম নেক্সট টাইমে আবার যাবো অন্য কিছু খাওয়ার জন্য, এদের অন্যান্য যেসব আইটেম আছে সেগুলোকে টেস্ট করার জন্য। তো সেই টেস্ট করবো বলে আবার একদিন আমরা নিজেরাই ঠিক করেছি। তো যাই হোক বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ তোমরা এদের খাবারের মান এবং পরিষেবা খুবই ভালো। আমরা খেয়েছিলাম, তো সবই তো ভিডিওতে বলা বোঝানো যায় না, দেখলে কিছুটা ভালো লাগে, আর আমরা তো খেয়েছিলাম, তা আমি যেটা বলছি সেটাই। তো আমার ছেলেও খুব আনন্দের সঙ্গে তৃপ্তি করে খেয়েছিল। এদের পরিবেশ এবং স্টাফদের ব্যবহার খুব দারুণ। তো আমরা নিজেরাই সার্ভ করে নিয়ে খেলাম, ওরা চাইলে ও বললে ওরাও করে দিত, কিন্তু আমরা তা করিনি, আমরা নিজেরাই সার্ভ করে খেয়ে নিয়েছিলাম। তো খাবারের যে কোয়ান্টিটিও ছিল বেশ ভালোই কোয়ান্টিটি ছিল, আমি লাস্টে অনেকটা খেতে পারিনি। তো দেখতেই পাচ্ছ বাসন্তী পোলাও তো খুবই টেস্টি খাবার একটা, সঙ্গে চিকেন গ্রেভিটাও দিয়েছিল। এখানকার পরিবেশের ভিতরে, এর ভিতরে যে পরিবেশ ছিমছাম পরিবেশ, এবং চারিদিককার যা ডেকোরেশান খুবই মনোমুগ্ধকর একটা ডেকোরেশান। এখানে এখানে ফ্যামিলি নিয়ে এসে অন্তত 15-20 জন মিলে একটা ছোটোখাটো পার্টিরও ব্যবস্থা করা যেতে পারে, এখানকার পরিবেশ এমনই সুন্দর একটা পরিবেশ। তো আমাদের খাওয়া শেষ হয়ে গিয়েছিল, এরপরে আমাদের বাড়ি আসার পালা ছিল, কিন্তু তার মাঝখানে
একটু তোমাদের দেখানোর জন্য আর একটু ভিডিওটা করেছিলাম। আমার ছেলে এখানে ফটো তোলার জন্য বায়না করছিল।